সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দ্বারা আমিও ভালো আছি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি যে আমাদের শিক্ষার্থীরা দেয়ারের ব্যবহার করতে যায়, সেটা অনেক সময় তালগুল পাকিয়ে ফেলে। তো আমি আশা করছি আজকে আমি তোমাদেরকে দেয়ার নিয়ে একটু আলোচনা করবো, যাতে ভবিষ্যতে তোমরা দেয়ার ব্যবহার করতে যায় আর কোনো সমস্যায় পড়তে না হয়। তোমরা জানো এই দেয়ারের বাংলা অর্থ শেখানি, কিন্তু সর্বত্র এই দেয়ারের ব্যবহার শেখানোর ইউজ হয় না। তাই আমি তোমাদেরকে আজকে এই দেয়ার ব্যবহারে একটু ছোট টেকনিক শিখিয়ে দেবো, যাতে করে তোমরা ভবিষ্যতে দেয়ার ব্যবহার করতে আর কোনো সমস্যা হয়। আমরা কখনো কখনো দেখে থাকি যে আমাদের শিক্ষার্থীদের যদি বলা হয় যে আমাদের স্কুলে 500 ছাত্রছাত্রী আছে, তোমরা এটা ট্রান্সলেট করো, তো ছেলেমেয়েরা অনেক সময় বলে ফেলেও আওয়ার স্কুল হ্যাজ 500 স্টুডেন্টস। বাট আসলে এই ব্যাপারটা কিন্তু সঠিক না। আওয়ার স্কুল হ্যাজ 500 স্টুডেন্টস কখনোই আমরা হবে না। এই ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যখন কোনো বাংলা বাক্যে আছে, ছিল, থাকবে, আছে, ছিল, থাকবে এই জাতীয় কোনো শব্দ বাংলা বাক্যে থাকে, তখন তোমরা এই বাক্যের মধ্যে দেয়ার ব্যবহার করবা। দেয়ারের যেই বাক্যে তোমরা দেয়ার ব্যবহার করবা, ওই বাক্যের মধ্যে অবশ্যই আছে, ছিল, থাকবে থাকতে হবে। যেমন আমি একটা উদাহরণটা নিই, আমাদের বিদ্যালয়ে 500 ছেলে মেয়ে আছে, সেখানে কিছু ছেলে মেয়ে উপস্থিত থাকতে পারে, আমাদের গ্রামে দুটি বড় বড় তাল গাছ ছিল, এই জাতীয় বাক্য যখন হয় তখন তোমরা দেয়ার দিয়ে ইউজ করবে। এই দেয়ারের একটা পরিচয় হলো, এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই ইউজকে কী বলা হয়? এই দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ারের অর্থের কোনো অস্তিত্ব বাক্যে পাওয়া যাবে না। আমি একটা উদাহরণ টানলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে দেয়ার আর 500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। এখানে এই বাক্যের অর্থ দাঁড়ায় আমাদের বিদ্যালয়ে 500 ছাত্রছাত্রী আছে, অথবা এমন বলা যেতে পারে যে আমাদের বিদ্যালয়ে 500 শিক্ষার্থী আছে। এখানে দেখা যায় বাক্যটি শুরু হয়েছে দেয়ার দিয়ে, এই দেয়ারের কর্তৃত্বের কোনো অস্তিত্ব আমাদের বাক্যে নেই। তো সুতরাং তোমাদের মনে রাখতে হবে, যখন কোনো বাক্যে দেয়ার থাকবে তখনই বুঝতে হবে এই বাক্যের বাংলা অর্থ থাকবে এমন, যে এই বাক্যে ছিল, আছে অথবা থাকতে পারে। অ্যাজ পার এক্সাম্পল, আমাদের গ্রামে দুটি বড় তাল গাছ ছিল, দেয়ার ওয়াজ ওয়ান বিগ পাম ট্রি ইন আওয়ার স্কুল। আরেকটা বিষয় তোমাদের লক্ষ্য রাখা উচিত, কখনো কখনো ছেলেমেয়েরা যে জিনিসটা ভুল করে থাকে, দেয়ারের পরে আর হবে না, ইজ হবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, দেয়ারের পরে আর হবে না, ইজ হবে, ওয়াজ হবে না, ওয়ার হবে। আমরা এটা একটু ক্লিয়ার করি, আর ইজ আর ওয়াজ ওয়ার। এখানে একটা লক্ষণীয় বিষয়, যদি তোমরা দেয়ারের পরে যে বাক্যটা অবজেক্টটা যদি ডাবল বুঝায়, দুই বুঝায়, দুইয়ের বেশি বুঝায়, অর্থাৎ এখানে যদি প্লোরাল কোনো শব্দ থাকে, প্লোরাল কোনো নাউন থাকে, তাহলে তোমরা ধরে নিবা এই বাক্যে দেয়ার পরে অকজনের ভাবটা প্লোরাল হবে। যদি অতীতকালের বোঝায় তাহলে এখানে ওয়াজ হবে সিঙ্গুলারের বেলা, আর প্লোরালের বেলা ওয়ার হবে। আমরা যদি উদাহরণটা নিই, দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। তো সুতরাং আমরা একটি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলছি, এই জন্য আমরা দেয়ারের পরে ইজ ইউজ করছি। এই ক্ষেত্রে আমরা যদি বলি যে আমাদের গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয় আছে, দেয়ার আর টু প্রাইমারি স্কুলস ইন আওয়ার ভিলেজ, যেহেতু এখানে দুটোর কথা বলা আছে সেই কারণে আমরা দেয়ারের পরে আর ব্যবহার করেছি। এবার আসো, তুমি আর এবং ইজ দুটি বুঝতে পেরেছো, কিন্তু ওয়াজ এবং পায়ার নিয়ে তোমার একটা কনফিউশন আছে। তুমি এখন কোথায় ওয়াজ করবা, কোথায় পায়ার করবা? অতীতে ছিল বোঝাতে যদি অতীতে ছিল এমন একটি বোঝাতে ওয়াজ হবে, আর একের অধিক ছিল পয়ার হবে। যেমন ধরো আমাদের গ্রামে একটা বাজার ছিল একসময়, কিন্তু আমাদের গ্রামে এখন বাজারটা নেই, তাহলে আমি বলতো দেয়ার ওয়াজ এ মার্কেট ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি বাজার ছিল, একটি বাজার। এখন আমি যদি বলি আমাদের গ্রামে অনেকগুলো মসজিদ আছে, দেয়ার আর সেভারাল মসজিদ ইন আওয়ার ভিলেজ। অথবা আমি যদি এমন বলি যে আমাদের গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয় আছে, দেয়ার আর টু প্রাইমারি স্কুলস ইন আওয়ার ভিলেজ। এখন আমি যদি বলি যে আমাদের গ্রামে অনেকগুলো বড় বড় গাছ ছিল, তো আমি কি বলবো, দেয়ার ওয়ার এ লট অফ বিগ ট্রিস ইন আওয়ার ভিলেজ। এখানে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ যে কখন আমরা ইজ করব, কখন আর করবো। আমি কথাটা আবারও বলি, যখন দেখবা দেয়ার দিয়ে কোনো বাক্য তুমি লিখছো, তখন সেই বাক্য যদি দেয়ারের পরে সিঙ্গুলার নাউন ইউজ হয় তাহলে তুমি ইজ ব্যবহার করবা প্রেজেন্ট টেন্সের বেলায়, আর যদি দেয়ারের পরে
ক্লোরিন লবণ ব্যবহৃত হচ্ছে, তো তুমি দেওয়ার পরে আর ব্যবহার করবে না। ঠিক তার উল্টোটা হলো, যদি অতীতকালের ঘটনাকে বোঝায়, অতীতকালের কোনো একটা বিষয়কে বোঝায়, তো দেয়ারের পরে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তো তুমি ওয়াজ বসাবা, আর দেয়ারের পরে সাবজেক্টটা যদি প্লোরাল থাকে তো তুমি সেখানে একটা ওয়ার বসাবা। এই ছিল আমাদের দেয়ারের ব্যবহার। তো আশা করি তোমরা যদি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে তোমাদের দেয়ারের ব্যবহারের আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করি। ধন্যবাদ শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো।